শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা বা ডপস সদস্য দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া দিক নির্দেশনামূলক আলোচনা ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 27 জুন বৃহস্পতিবার সকালে শহরের গৌরীপুর মহল্লার ডপস ছাত্র ম্যাচ কার্যালয়ে এ দোয়া ও দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডপস ছাত্র ম্যাচ কার্যালয়ের প্রতিষ্ঠাতা মহান মোহাম্মদ শাহিন মিয়া বিএসপি। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জি এম বাবুল, কবি ও সাংবাদিক রফিক মজিদ এবং ডপস সদস্য বিভিন্ন মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে আব্দুল হাকিম, আব্দুল সাত্তার শান্ত, সাবিনা ইয়াসমিন, রাজু আহমেদ এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ শাহাদাত হোসেন এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন। সবশেষে ডপস সদস্য সদর উপজেলার 30 জন এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।